তার সকলকে স্বাগত জানাচ্ছি। সহসাই খুলছে না স্কুল কলেজ, মন্ত্রী সেন্দন প্রতিনিধি, আগরতলা 22 জুলাই। সহসাই খুলছে না রাজ্যের স্কুল কলেজ, স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত না পেলে স্কুল খোলা সম্ভব নয়। নাইবারহুড ক্লাস নামে পঠন পাঠন ব্যবস্থা শুরু করার চেষ্টা চলছে, তাও অভিভাবকদের ইচ্ছে নির্ভর। আদৌ এবছর পঠন পাঠন শুরু হবে কি না সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার শিক্ষাভবনে শিক্ষক শিক্ষিকাদের এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করতে এলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, স্কুল কলেজের পঠন পাঠন শুরু করার বিষয়ে এখনও বিদ্যালয় শিক্ষা দপ্তরের কোনো চিন্তা নেই, সবটাই নির্ভর করছে স্বাস্থ্য দপ্তরের অনুমতির উপর। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাওয়া না পর্যন্ত স্কুল কলেজে পড়াশোনা শুরু করা সম্ভব নয়, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শুধু তাই নয়, সম্প্রতি বিদ্যালয় স্তরে যে নাইবারহুড ক্লাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে তাও নির্ভর করছে বিদ্যালয় পরিচালন কমিটি ও অভিভাবকদের ইচ্ছার উপর। সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে নাইবারহুড ক্লাস নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিদ্যালয় পরিচালন কমিটি পরিস্থিতি বিচার বিবেচনা করে অনুমতি দিলে অভিভাবকরা যদি রাজি থাকেন তবুই এই নাইবারহুড ক্লাস চালু করা সম্ভব। এ বিষয়েও রাজ্য শিক্ষা দপ্তর থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশ নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা বা পঠন পাঠন কোনো বিষয়েই রাজ্য শিক্ষা দপ্তর নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিক্ষা ব্যবস্থা নিয়ে গত 2 বছর ধরেই অভিভাবকদের ইচ্ছা অনিচ্ছার উপর গুরুত্ব দিয়ে চলছে দপ্তর। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে রাজ্য শিক্ষা দপ্তরকে রীতিমতো ভোট নিতে হয়েছিল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ভোট করিয়ে শিক্ষা দপ্তর সেই জনমতের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়। তার উপর ছিল বিভিন্ন ছাত্র সংগঠনগুলির চাপ। ছাত্র সংগঠনগুলোই চাপ দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত পরীক্ষা বাতিল করতে সফল হয়ে এখন নাইবারহুড ক্লাস নিয়েও বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এবার আপত্তি তুলছে। বৃহস্পতিবার থেকে 3 দিনের এক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যে 2018 সাল পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুল ছিল 127টি। 3 বছরে আরও 130টি বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে উন্নতি করা হয়েছে। মোট ইংরেজি মাধ্যম বিদ্যালয় এখন রাজ্যে আছে 257টি। যারা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াচ্ছেন তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই 3 দিন প্রশিক্ষণ কর্মসূচি। কীভাবে ইংরেজিতে পড়াতে হবে, কীভাবে ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 7 জন প্রশিক্ষক 3 দিন প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের 59টি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন। বাকি যারা থাকবে তাদের পরবর্তীতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের 29টি স্কুল এখন CBSE পরিচালিত, আরও 71টি স্কুল শীঘ্রই CBSE-র হাতে তুলে দেওয়া হবে। স্কুলগুলি ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত, ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই লক্ষ্য বলে তিনি জানান। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্কুল খুলতে এখনও খুব দেরি রয়েছে। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে জানতে সাহায্য করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।